থাইল্যান্ডের অনেকেই এই গাছের কচি পাতা চিলি শসের সঙ্গে মিশিয়ে স্যালাড হিসেবে গ্রহণ করেন আদিবাসী অস্ট্রেলিয়ানরা এই গাছের পাতা বেদনা হিসেবে ব্যবহার করেন এই গাছের পাতার মধ্যে ফর্মুলেটেড ফ্লোরো গ্লুসিনল নামক এক প্রকার উপাদান থাকে যা বেদনা নাশক হিসেবে কাজ করে আকাশমণি নামের শোভাময় এই উদ্ভিদটি আসবাব তৈরিতে কাগজ তৈরিতে জ্বালানি কাঠ হিসাবে এবং অন্যান্য সামগ্রী তৈরিতে ব্যবহার হয় এই গাছটি থেকে পাওয়া তেল অ্যান্টিসেপটিক হিসেবে পরিষ্কারক হিসেবে এবং মশা